ওই দেখো আরে এটা আবার না জানার কি আছে মানে কাদের সূত্রে আমি তোর বাড়িতেও গিয়েছি সেখানে তো গিয়ে দেখেছি কেউ নেই ও তুই শুধু সেই জন্যই জানিস মানে আলাদা করে তুই কিছুই জানিস না সারা জীবন কাজে কাজেই কেটে গেছে সময় নেই এত কথা তুই শুধু কল্পনা করেই বলে দিদি ভাই সৌম্যদা তোকে কিছু বলেনি কি আশ্চর্য বলতো একটা লোকের সঙ্গে এতদিন কাজ করছি মানে একটা বন্ধুত্ব তো তৈরি হয় তাই আর কি দিদি ভাই আমি তো সেই বন্ধুত্বের কথাই বলছি আমি তো সেটাই জিজ্ঞেস করছি তোদের মধ্যে কতটা বন্ধুত্ব তৈরি হলো না সেই বন্ধুত্বটা কি বন্ধুত্বের পর্যায়ে থেকে যাবে নাকি তার কোনো অগ্রগতির সম্ভাবনা আছে কিসের অগ্রগতি শুনি দাঁড়া আমি আগে অর্ডারটা দিই হ্যাঁ এক্সকিউজ মি কফি বলি হ্যাঁ শুধু কফি বল আর কিছু বলিস দুটো কফি শুধু কফি হুম আর কিছু না ওকে থ্যাঙ্কস জানিস তো দিদি ভাই বন্ধুত্ব থেকে কিন্তু প্রেম হয় আর প্রেম থেকে বিয়ে তুমি তো আমার মার খাবি রাধিকা জানিস তো আমার কাছে এসব কথা তুই বলছিস কেন মানে তুই ভাবতে পেরেছিস উনি যদি কোনোদিন শুনতে পারে তাহলে কি ভাববে তোকে কি ভাববে মানে আমাকে আবার ভাবার কি আছে আমি কেমন জিজ্ঞেস করলাম দেখ আমাদের আমাদের তো একটা কৌতূহল আছে নাকি আমরা তো দর্শক হিরো হিরোইনদের দেখে তো আমাদের একটু কৌতূহল হয় নাকি আমি কিন্তু একটা সিরিয়াস কথা বলতে এসেছি রাধিকা আর তোর হাতে কিন্তু অত সময় নেই আচ্ছা বল তোর কি সিরিয়াস কথা তুই বল কিন্তু এটা আমার কাছে সিরিয়াস কথা এনিওয়ে তুই বল মন দিয়ে শুন সৌম্যদীপদা বলে দিয়েছে যে পেপারের কিছু ডকুমেন্টস তোদের বাড়িতেই রয়েছে আর ওই ডকুমেন্টসগুলো যদি আমরা না পাই তাহলে আমাদের জন্য খুব মুশকিল হয়ে যাবে সেগুলো অন্য কোথাও ওদের পক্ষে রাখা পসিবল নয় বুঝলি আর ওরা বাড়িতে রেখেছে না হয় অফিসে ওনার মনে হয়েছে যে বাড়িতে দেখাটা সেফার সেজন্য আগে বাড়িটা দেখে তারপরে অফিসে দেখতে আসলে পুলিশ ওদেরকে গার্ড করার জন্য বসে আছে আর সেই জন্যই আমাদের এই কেসটা নিয়ে এত ঝামেলা হচ্ছে কেসটা নিয়ে আমরা একেবারে রেডি থাকতে চাই জানিস তো মানে একেবারে আট ঘাট বেঁধে সব রকমভাবে যাতে কেসটা শুরু হলে আমরা কোনো রকম বিপদে না পড়ি ডকুমেন্টসগুলো যাতে সাবমিট করা যায় সমতা বাইরের থেকে কিছু ডকুমেন্টস জোগাড় করার চেষ্টা করছে কাউকে কাউকে ট্যাপও করেছে কিন্তু খুব সম্ভবত ওই ডকুমেন্টসগুলো ওই বাড়িতেই আছে জানিস আর বুঝতেই পারছিস নিশ্চয় কোথায় কোথায় ডকুমেন্টসগুলো থাকতে পারে হয় শুভ আঙ্কেলের ঘরে আর না হয় বিশু আঙ্কেলের ঘরে ওই জায়গাগুলোই তোকে দেখতে হবে বুঝেছিস দিদি ভাই কিন্তু আমার তো কোনো অ্যাক্সেসই নেই ওসব জায়গায় আমি কি করে বুদ্ধি খাটা দরকার হলে ওদের খুব কাছের লোক হয়ে যা মানে কি আর করবি ওরা যা বলছে তাই শোন কারণ তুই তো জানিস যে তুই একটা বিশেষ কারণেই এগুলো করছিস না দিদি ভাই আমি তোর কথা সবই বুঝলাম কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে ওদের সঙ্গে ভালো সম্পর্ক রেখে আমি ওদের আলমারিটা খুলবো কি করে শোন আমার মনে হচ্ছে তোকে অন্য পথে ট্রাই করতে হবে ভাই অন্য পথ মানে অন্য পথ মানে ধর আমি তোকে বলছি ওদেরকে ফলো করা বা ধর ওরা যখন কেউ বাড়িতে থাকবে না তখন ওদের চাবিটা দিয়ে আলমারি খুলে দেখা যে কোনো ডকুমেন্টস বা পেপার তোর চোখে পড়ছে কি না রাধিকা আমাদের জন্য এই ডকুমেন্টসগুলো ভীষণ ইম্পর্টেন্ট ওগুলোই আমাদের চাই দিদি ভাই যদি আমি ধরা পড়ে যাই ধরা পড়ে যাই কি আশ্চর্য কথা ধরা পড়বি কেন ধরা পড়বি না আর ওটা না হয় তাও তবু ম্যানেজেবল কিন্তু যেটা ম্যানেজেবল নয় সেটা হচ্ছে কি ডকুমেন্টসগুলো না থাকা আমাদের কাছে রাধিকা তুই ওই বাড়িতেই থাকিস মানে ওই বাড়ির গলিগুজিগুলো তুই জানিস হাজার হোক আমাদের পক্ষে এটা বাইরের থেকে তো করা সম্ভব না হ্যাঁ সে তো বটে বাপির জন্য আমাকে পারতেই হবে কিন্তু আমার মনে হয় ওই শুভ আঙ্কেলের ঘর
দেখ ওরা তো অত ইম্পর্টেন্ট ডকুমেন্টস অফিসে রাখবে না, ওরা কাউকেই বিশ্বাস করে না, তার মানে ওরা ওদের আলমারিতেই রেখেছে। দিদিভাই আমি খুব চেষ্টা করছি রে। আমি জানি রে, একবার যখন এই কথাটা তোর কানে গেছে তখন তুই হাজার চেষ্টা করে ওই ব্যবস্থাটা করবি করবি। তোকে আমি জানি রে বোন, আমি সৌমদাকেও তাই বলেছি, ওকে নিয়ে তুমি একদম চিন্তা করো না। দাঁড়া দাঁড়া, তুমি তুমি না তুমি না মানে আপনি, এই তো এই তো তুই একটু আগে তুমি বললি, যেই আমি বললাম অমনি তুই এভাবে পাল্টে গেলি। আরে বাবা আমি খেয়াল করিনি অত। ও তা সৌমদার সামনে খেয়াল না করে তুই তুমি নিশ্চয়ই বলেছিস তাই না? তুমি আর আপনিতে বিশেষ কিছু যায় আসে না, এটা তুই জানিস না? দিদি ভাই অনেক কিছু এসে যায়, এই যে আপনি থেকে তুমিতে উত্তরণ হয়েছে সেটাই তো অনেক। এটা যে কত বড় খুশির খবর আমার কাছে তোকে কি বলবো। তুই কি ভাবিস মানুষটাকে, কত নাম ডাকালা মানুষ বলতো, আমার মতো একটা সাধারণ মেয়েকে উনি অ্যাকসেপ্ট করতেই বা যাবেন কেন? দিদি ভাই আমি জানি তুই সৌমদাকে ভালোবেসে ফেলেছিস, ভালোবাসার দৃষ্টি আমার চেনা, ও চোখ দেখে আমার চিনতে কখনো ভুল হবে না। আমি শুধু জানতে চাই সৌমদাও তোকে সমানভাবে ভালোবাসে কিনা। দেখ সৌমদা যেমন খুব নাম ডাকওয়ালা মানুষ, এই বয়সে কত প্রতিষ্ঠিত, এক ডাকে দেশের সব লোক চেনে, একজন প্রখ্যাত লয়ার হিসেবে কত বড় বড় কেস করেছে। দিদি ভাই তুইও কিসে কম বলতো। দেখ তুইও তো সৌমদাকে অ্যাসিস্ট করছিস, দরকার হলে সৌমদা তোকে তৈরি করে নেবে। দিদি ভাই মানুষ হিসেবে তোর তো কোনো জুড়ি নেই। আচ্ছা থাক না এখন এই খবরগুলো না হয়, তুই আমাকে তোর কথা বল, তোর জন্য খুব চিন্তা হয়। থ্যাংক ইউ দিদি ভাই, এটাও আমার কাছে খুব ইম্পর্টেন্ট। আর আমার কথা আমার কথা আর কি বলবো, ওই চলছে আর কি। খুবই অসুবিধার মধ্যে আছিস না রে? খুবই অসুবিধার মধ্যে থাকতাম যদি পোখরাজ আমাকে সাপোর্ট না করত। পোখরাজেরই মেন সাপোর্ট পাই, ও 100% আমার সঙ্গে আছে, আমার সাথে থাকে। ওর সামনে আমাকে কেউ খারাপ কথা বললে ও একদম ছেড়ে কথা বলে না। আসলে কি বলতো, পোখরাজ এতটাই সাপোর্টিভ যে পোখরাজ আছে বলে আমার কোনো অসুবিধে হয় না, আমি অনেক ঝড় সামলাতে পারি। আর এই ছেলেটাকে ভুল বুঝেছিলি তো, তোরা খুব সুখে থাকবো, খুব ভালো থাক তোরা। আর পোখরাজ যদি ঠিক থাকে না তাহলে এই বাড়ির লোকেরা কিচ্ছু করতে পারবে না, তুই দেখে নিস। পোখরাজ আজ প্রমাণ করতে পারলাম না, কিন্তু একদিন ঠিক প্রমাণ হয়ে যাবে যে রাধিকা চুরি করেছে, আর সেদিন কিন্তু তোকেও বিশ্বাস করতে হবে আমাদের কথা, দেখে নিস। আশা করি সেই দিনটা আসবে, কিন্তু যদি কোনোদিন সেই দিনটা না আসে তুমি নিজেকে পাল্টে নেবে তো মা? রাধিকার প্রতি তোমার যে মনোভাব সেটা পরিবর্তন ঘটবে তো? দিদি ভাই ওরা আমাকে কখনো অ্যাকসেপ্ট করবে না, আর পোখরাজের মায়ের সব থেকে বেশি রাগ আমাকে নিয়ে। আন্টি চলো তুমি আমার সাথে উপরে চলো, আমি তো সবটা করেই দিয়েছিলাম, দু তিন ঘন্টা আমি ছিলাম না, এখন আবার চলে এসেছি, চলো তুমি আমার সাথে চলো উপরে। ওনার জীবন থেকে সব কিছু হারিয়ে গেছে, ওনার চোখ মুখ দেখলে এমন মনে হয় জানিস। আমিও চাই না উনি এই কষ্টটা আর পাক, তাই আমি ঠিক করেছি বাপির সব কাজ মিটে গেলে বাপিকে নির্দোষ প্রমাণ করতে পারলে আমি ওই বাড়ি ছেড়ে চলে আসব। কি বলছিস তুই, এইসব কথার কোনো মানে হয়? মানে পোখরাজের কি দোষ? আমাকে বিয়ে করাটাই পোখরাজের সব থেকে বড় দোষ। পোখরাজ ওর ফ্যামিলির কাছে খারাপ হয়ে গেছে রে, ওকে আর আগের মতো করে কেউ ভালোবাসতে পারছে না। দিদি ভাই পোখরাজের মায়ের জীবনে সব থেকে বড় অশান্তি আমি,
দেখ আমি এতগুলো মানুষকে দুঃখ দিয়ে সুখে থাকতে পারবো না। ওকে না আজকাল আমি আর বলতে পারি না, ও শুনলে খুব কষ্ট পায়, রেগে যায়। সেটা আমি মনে মনে জানি, আমার বাপি যদি জাস্টিস পেয়ে যায় তাহলে যে উদ্দেশ্যে আমার এখানে আসা সেটা আমার হয়ে যায়, আর আমার উদ্দেশ্য মিটে গেলেই আমি এখান থেকে চলে যাব। কামান রাধিকা, স্বার্থপরের মতো কথা বলিস না, ওর দিকটাও ভাবিস, আজকে ভুল বুঝিস না। বিয়েটা তো পোখরাজ তোকে করেছে, পর পারিপার্শ্বিক লোকেরা যদি সেটা বুঝতে না পারে তাহলে এন্টায়ারলি সেটা তাদের সমস্যা, তোর সমস্যা নয় তো। তাছাড়া দিনও তো বদলায়, দেখিস একদিন এই মানুষগুলো তোর জন্য কি করে। আমার সেই কপাল হবে না আমি জানি, ওরা যে আমাকে কি ঘৃণা করে আমি তোকে কি বলবো বল। ওরা আমাকে শ্যাম্পু চোরের বদনাম পর্যন্ত দিয়েছে। কাঠগড়ায় রাধিকা ইক্কা দুক্কা, শুরু থেকে রবি রাত 9টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।